2023 সালে 14106টি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ, যা আগের বছর থেকে 60% বেশি। বিএফআইইউ এর প্রতিবেদনে উঠে এসেছে রেমিটেন্স খাতের বিষয়টিও। গেল বছর এ খাতে 900টি লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে বিএফআইইউ, আর আগের বছর এটির পরিমাণ ছিল 457টি। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে 121টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যেটি আগের বছরে ছিল 106। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও 276টি লেনদেন সন্দেহজনক বলে রিপোর্ট করেছে প্রতিষ্ঠানগুলো। রাজধানীর মতিঝিলে বিএফআইইউ ব্রিফিংয়ে জানানো হয়, মানি লন্ডারিংয়ের তদন্তে দেশের সংস্থাগুলো সাহায্য পেলেও বিদেশি সংস্থা থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। তবে নজরদারি বাড়ানোর ফলে এলসিতে ওভার রেটেড ইনভয়েসের ঘটনা কমে আসছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপনারা যখন এই ধরনের কোপারেশন চান,